যেখানে সেখানে ময়লা পড়ে থাকবে এটা আমরা সহ্য করে নিব না। এই জন্য আমরা ময়লা পরিষ্কারে এবং আমরা দেশের সৌন্দর্য বর্ধনে কাজ করব, এবং সেই জন্য আমরা সকাল থেকে কাজ করে যাচ্ছি। এবং আমরা এখানে আজকে আমরা অনেকজন সাধারণ ছাত্র, আমরা অনেক স্কুল কলেজে সবাই একসাথে হয়েছিলাম। আমরা সবাই এখানে ময়লা পরিষ্কার করেছি, মেন রোডে ময়লা পরিষ্কার করেছি, ভিতর রাস্তাগুলো ময়লা পরিষ্কার করেছি, এবং আমরা এখনও কাজ করে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ একটা সুন্দর দেশ উপহার দেবো এই জাতিকে। আমরা প্রতিটা দোকানদারের ওখান থেকে প্লাস্টিকের ময়লাগুলো তুলি এবং ওনাদেরকে বলি পরবর্তীতে যেন সামনে ডাস্টবিন রাখা হয় এবং তারা কোনোমতেই যেন আর ময়লা না ফেলে, কারণ প্লাস্টিক তো অবভিয়াসলি আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি হার্মফুল। এগুলো কোনোভাবেই মানে মিশে যায় না, এগুলো সবসময় থেকে যায়, এখান থেকে পলিউশন অনেক বেশি বাড়ছে, মানে এটা এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি হার্মফুল। আমার খুবই ভালো লাগছে যে স্টুডেন্টরা নিজ উদ্যোগে দেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার যে দায়িত্বটা নিয়েছে, ওরা যে এখন থেকে এই উদ্যোগটা নিয়েছে এবং ওদের কাছ থেকে আরও অন্যান্য মানুষগুলো এই জিনিসগুলো শিখবে এবং দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাই সহযোগিতা করবে। ফুলের উপর যেমন ময়লা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই দেশের রাস্তাঘাটগুলোর মধ্যে ময়লা আবর্জনা জমলে দেশের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আমাদের সবাই মিলে রাস্তাঘাট সুন্দর রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আমরা এটুকু ইনশোর করতে চাচ্ছি যেন কেউ আর রাস্তায় একটা ময়লাও না ফেলে, সকল কিছু ডাস্টবিনে ফেলা হবে। এই দেশটা আমাদের এবং এটা সংস্কার করার দায়িত্ব আমাদের এবং রক্ষা করার দায়িত্ব আমাদের।